ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার কথা আমরা জানি। বিভিন্ন লীলার মধ্যে রাসলীলা, বিভিন্ন লীলা আছে। সেই লীলার মধ্যে একটি লীলা হচ্ছে দামোদর লীলা। সেই দামোদর লীলার গল্পই আমি আজকে বলবো। এক সময় যখন দাসীরা নানা কাজকর্মে গৃহকাজে ব্যস্ত ছিলেন, তখন মা যশোদা নিজেই দধি মন্থন করতে শুরু করলেন এবং সেই দধি মন্থনকালে তিনি কৃষ্ণের অদ্ভুত মাধুর্যমণ্ডিত বাল্যলীলা গান করেছিলেন এবং এইভাবে তার পুত্রের স্মরণ করে গভীর আনন্দে মগ্ন হচ্ছিলেন। দধি মন্থন করার সময় তার শাড়ির আঁচলটা তিনি শক্ত করে কোমরে বেঁধে নিয়েছিলেন। দধি মন্থনজনিত পরিশ্রমের ফলে তার সর্বাঙ্গ কম্পিত হচ্ছিল এবং তার পুত্রের প্রতি গভীর স্নেহবশত তার স্তনযুগল থেকে দুগ্ধ খরিত হচ্ছিল এবং তার হাতের চুড়িগুলিতে পরস্পর স্পর্শ মাত্রে কঙ্কন হচ্ছিল এবং তার কানের দুল ও পায়ভার যুগল কম্পিত হচ্ছিল। তার মুখমণ্ডলের শ্বেতবিন্দু দেখা দিয়েছিল এবং তার মাথার ফুলের মালাটি ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পড়েছিল। সেই সময় শিশু কৃষ্ণ ক্ষুধার্ত হয়ে সেখানে এসে উপস্থিত হয়েছিলেন এবং তিনি তার মায়ের প্রতি স্নেহের বশে দাবি করেছিলেন যে তিনি যেন দধি মন্থন বন্ধ করে তাকে স্তনদান করে, তারপর তিনি দধি মন্থন করতে পারেন। মা যশোদা কৃষ্ণকে তার কোলে তুলে নিলেন এবং তাকে স্তনদান করলেন। কৃষ্ণ যখন স্তনপানের অত ছিলেন তখন তার সুন্দর মুখমণ্ডল দর্শন করে মা যশোদা আনন্দ সাগরে মগ্ন হয়ে ভাসতে লাগল। এমন সময় হঠাৎ আগুনে বসানো দুধ উদলে পড়তে লাগলো এবং সেই আগুন থেকে দুধ নামানোর জন্যে মা যশোদা তাড়াতাড়ি কৃষ্ণকে কোল থেকে নামিয়ে দুধ নামাতে ছুটে গেলেন। এইভাবে তাকে ফেলে চলে যাওয়ার ফলে তার মায়ের ওপর ভীষণ রাগ হলো। রাগে তার চোখ আর ঠোঁট লাল হয়ে উঠল। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে একটা পাথরের টুকরো তুলে নিয়ে তৎক্ষণাৎ ননির ভাণ্ডটি ভেঙে ফেললেন এবং অশ্রুপূর্ণ নয়নে গৃহের এক নির্জন কোণে বসে থাকলেন। সেই ননির খেতে লাগলেন। দুধের মধ্যে ইতিমধ্যে দুধের পাত্রটি নামিয়ে রেখে মা যশোদা দধি মন্থন স্থানে ফিরে এলেন। যে পাত্রে তিনি ননি তুলে রাখছিলেন সেটিকে তিনি ভগ্ন অবস্থায় দেখলেন এবং তার শিশুপুত্রটিকে দেখতে না পেয়ে তিনি বুঝতে পারলেন যে এটি তারই কর্ম। তিনি স্মিত হাসে ভাবতে লাগলেন ছেলেটা খুব চালাক। পাত্রটা ভেঙে শাস্তি পাওয়ার ভয়ে এখান থেকে পালিয়ে গেছে। কিছুক্ষণ খোঁজার পর তিনি দেখতে পেলেন যে একটা উপুর করে রাখা উৎখলের ওপর কৃষ্ণ বসে আছেন এবং শিখায় ঝুলানো ননির পাত্র থেকে এই দুষ্কৃতকর্মের জন্য শাস্তির ভয়ে কৃষ্ণ এদিক ওদিক তাকাচ্ছেন। তিনি নিঃশব্দে পিছন থেকে ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলেন, কিন্তু কৃষ্ণ তাকে দেখে ফেললেন এবং তৎক্ষণাৎ উদুখল থেকে লাফিয়ে পড়ে ভয়ে দৌড়ে পালালেন। মা যশোদা তাকে ধরবার জন্য তার পিছন পিছন ছুটতে লাগলেন। যোগীরা ধ্যানে যাকে পায় না, সেই পরমেশ্বর ভগবানকে ধরবার জন্যে মা যশোদা তার পিছন পিছন ছুটতে লাগলেন। পক্ষান্তরে বলা যেতে পারে যোগী এবং জ্ঞানীরা অনেক সাধ্য সাধনা করেও যে পরমেশ্বর ভগবানকে পান না, সেই ভগবানই একটু শিশু রূপে তার ভক্ত মা যশোদার সাথে খেলা করছে। মা যশোদা দ্রুত গতিতে পলায়ন করে সেই শিশুটিকে প্রথমে ধরতে পারলেন না, কারণ তার ক্ষীণ কটিতর আর স্থূল শরীরের জন্য তিনি জোরে দৌড়াতে পারছিলেন না। তিনি যতদূর সম্ভব দ্রুত গতিতে তিনি তার পশ্চাৎ বন্ধন করার চেষ্টা করছিলেন। তার কেশপাশ যখন আলো লাইত হয়ে পড়েছিল এবং তার খোপার ফুল মাটিতে ঝরে পড়েছিল, ক্লান্ত হওয়া সত্ত্বেও অবশেষে তিনি তার দুষ্ট কৃষ্ণ সন্তানকে ধরার জন্য খুব চেষ্টা করছিলেন। অবশেষে তিনি তার দুষ্ট শিশু সন্তানটিকে ধরলেন। মায়ের হাতে ধরা পড়ে কৃষ্ণ ভয়ে কাঁদো কাঁদো হয়ে উঠলেন।
তার দুই হাত দিয়ে তিনি চোখের জল মুছতে লাগলেন এবং তার ফলে তার চোখের কাজল সারা মুখে লেগে গেল। মাকে ছড়ি হাতে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি অত্যন্ত ভয় পেয়েছিলেন। মা দশটা ভাবলেন যে শিশুটি অনর্থক ভয় পাচ্ছে। পুত্রের সুধাকান্তি রূপে তিনি ভাবলেন যে তার শিশুটিকে এতটা ভয় দেখানো ঠিক হবে না, অথচ তাকে একটু দণ্ড না দিলেই নয়। তিনি তার হাতে ছড়িটা ফেলে একটা দড়ি দিয়ে তাকে বেঁধে রাখতে মনস্থ করলেন। তিনি জানতেন না যে কৃষ্ণ হচ্ছেন তার ছোট্ট শিশুপুত্র। তিনি জানতেন না যে তার সেই শিশুটি আদি অনন্তহীন, তার অন্তর্বাহীন নেই, অর্থাৎ তিনি সর্বব্যাপক, তিনি অনন্ত ও সর্বব্যাপ্ত। তিনি অন্তর্বাহী, তার কিচ্ছু নেই, তিনি সর্বব্যাপক, তিনি অনন্ত, তিনি সর্বব্যাপ্ত, তিনি সমস্ত জগৎস্বরূপ। তবুও মা যশোদা তাকে তার পুত্র বলে মনে করেছিলেন। যদিও তিনি সমস্ত ইন্দ্রিয়ের অগোচর, তিনি তাকে একজন সাধারণ বালকের মতো দড়ি এনে তার সঙ্গে সেগুলি জুড়ে মানবার চেষ্টা করলেন, কিন্তু তখনও দেখলেন যে তা সেই পরিমাণেই ছোট। এইভাবে সবকটি দড়ি তিনি দেখলেন যে 2 ইঞ্চি ছোট। এইভাবে গৃহে সমস্ত দড়ি একত্রিত করেও যখন মা যশোদা তাকে বাঁধতে পারলেন না, তখন গোপীরা হাসতে লাগলেন এবং যশোদাও তাকে বাঁধতে পারলেন না। তখন গোপীরা হাসতে লাগলেন এবং যশোদাও হাসতে হাসতে বিস্ময়াপন্ন হলেন, এটা কি করে সম্ভব? তার শিশুপুত্রকে বাঁধতে গিয়ে তিনি পরিশ্রান্ত হয়ে ঘর্মাক্ত হয়ে উঠলেন এবং তার চুলের বাঁধা মালা স্ফুলিত হয়ে পড়ে গিয়েছিল। তখন বালক কৃষ্ণ তার মাকে পরিশ্রান্ত দেখে কৃপাপূর্বক বন্ধনগ্রস্ত হলেন। মা যশোদার গৃহে একজন সাধারণ শিশুর মতো কৃষ্ণ তার লীলা বিলাস করছিলেন। কেউই পরমেশ্বর ভগবানকে নিয়ন্ত্রণ করতে পারে না। শুদ্ধ ভক্ত ভগবানের চরণ আর বিন্দে নিজেকে সর্বাত্মভাবে সমর্পণ করেন। ভগবান তাকে মারধর করবেন না রাখবেন সেটা তার ভগবান আবার তার ভক্তকে আনন্দ দান করবার জন্য তার কাছে আত্মসমর্পণ করবেন। মা যশোদার কাছে কৃষ্ণের আত্মসমর্পণ তার এক অপূর্ব দৃষ্টান্ত। কৃষ্ণ তার ভক্তদের সব রকমের মুক্তি প্রদান করলেন, কিন্তু মা যশোদার প্রতি তিনি যে অনুগ্রহ প্রকাশ করেছিলেন তা ব্রহ্মা মহেশ্বর এমনকি ভগবানের বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবীরও দুর্লভ। ভগবান তাকে মারবেন না, ভগবান তাকে মারবেন না রাখবেন সেটা তার ভগবান তার ভক্তকে আনন্দ দান করবার জন্য তাদের কাছে আত্মসমর্পণ করে। মা যশোদার কাছে কৃষ্ণ আত্মসমর্পণ তার এক অপূর্ব দৃষ্টান্ত। কৃষ্ণ তার ভক্তদের সব রকমের মুক্তি প্রদান করেন, কিন্তু মা যশোদার প্রতি তিনি যে অনুগ্রহ প্রকাশ করেছিলেন তা ব্রহ্মা মহেশ্বর এমনকি সর্বদা ভগবানের বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবীরই দুর্লভ। পরমেশ্বর ভগবান যিনি যশোদানন্দন ও এবং নন্দন নামে খ্যাত, যোগী এবং জ্ঞানীরা কখনো তাকে পূর্ণরূপে জানতে পারেন না, কিন্তু তার ভক্তদের কাছে তিনি সুলভ। যোগী এবং জ্ঞানীরা তাকে কখনো সমস্ত আনন্দের পরম উৎস বলে উপলব্ধি করতে পারেন না। মা যশোদা তার ছেলেকে বেঁধে রেখে গৃহকার্যে ব্যস্ত হলেন। সেই সময় উদুখলে বাঁধা শ্রীকৃষ্ণ বাড়ির সামনে দুটি অর্জুন বৃক্ষ দেখতে পেলেন। সমস্ত আনন্দের পরম উৎস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন মনে মনে ভাবলেন, মা প্রথমে আমাকে দুধ না খাইয়ে চলে গিয়েছিলেন, তাই আমি ননির ভাণ্ড ভেঙে ফেলে সেগুলি বাঁদরের মতো বাঁদরদের খাইয়েছি, আর এখন আবার তিনি আমাকে এই উদুখুলে বেঁধে রেখেছেন, তাই এখন আমি আগের থেকে আরও বেশি রকমের দুষ্টুমি করব। এই ভেবে তিনি মনস্থ করলেন যে সেই দুটি বিশাল অর্জুন বৃক্ষকে তিনি উপরে ফেলে দেবেন। এই দুটি অর্জুন গাছের একটা ইতিহাস আছে। তাদের পূর্বজন্মে তারা ছিল
নলকুবর ও মণিগ্রীব নামক দুই কুবেরের দুই পুত্র। সৌভাগ্যক্রমে তারা ভগবানের কৃপা দৃষ্টি লাভ করেছেন। পূর্বজীবনে মহর্ষি নারদ তাদের পূর্বজন্মে মহর্ষি নারদ তাদের অভিশাপ দিয়েছিলেন, যার ফলে তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করবার সৌভাগ্য অর্জন করেছিলেন। এই আশীর্বাদ রূপী অভিশাপ তাদের দেওয়া হয়েছিল, কেননা অত্যাধিক মাত্রায় মদ্যপান করার ফলে তাদের স্মৃতিভ্রংশ হয়েছিল। পরবর্তী অধ্যায়ে সেই কাহিনী বর্ণিত হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।